আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো দেখতেই পাচ্ছো ডিউটিতে এসেছিলাম, বাট এখন নাস্তা করতে যাচ্ছি, মানে আফটারনুনের ভাত খাওয়ার জন্য যাচ্ছি রুমে। আর সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, একটু হাসি ঠাট্টা করছিলাম, আর সামনে ভিউটাই দেখতে পাচ্ছো সবাই। খুবই সুন্দর লাগে ভিউ, কারণ বিদেশে তো সবই বড় বড় বিল্ডিং আর এই কিছুই আছে, বাকি গাছ যে আমাদের একটা পাখির ডাক শোনা যায় এরকম কিছুর আশা এখানে করা, মানে এরকম আশা করা মানে ভুল ধারণা, কারণ এরকম কিছু কোনোদিন শুনতে পাওয়া যায় না। পিছনে দেখো, চারজনকে ভরে দিয়েছে ভিতরে, কারণ জায়গা নেই গাড়িতে আর সবারই একই টাইমে ছুটি হয়েছে, সেই জন্য গাড়িতে সবাইকে পিছনে ভরে দিয়েছি। একটু গাদাগাদি করেই যাচ্ছিলাম, বাট অ্যাডজাস্ট করা হয়ে যায়, চলে যাই। বাট পুলিশে দেখলে অনেক ফাইন আসবে, তার সত্ত্বেও আমরা রিক্স নিয়ে চলে যাই, কী করবো, হেঁটে যাওয়ার তারপরে অন্য গাড়িতে আসার মতো অত সময় নেই, সেই জন্য তাড়াতাড়ি আসার জন্য। আর আজকে দীপাবলি আছে, সেই জন্য খুব আজকে একটু ভিড়টা বেশি আছে, আর সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য সামনে পুলিশ গাড়ি বা এখানকার ট্রাফিক পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে। এরকম হচ্ছে এখানকার ট্রাফিক পুলিশ। আর ভিআইপি যে পুলিশগুলো আছে তাদের কার তো ফেরারি এইসব থাকে। আর সামনে এখানে দাঁড়াও, একটু দেখ, একটুখানি ওয়েট করো, আমি দেখাচ্ছি সেই কারটা। এটা হচ্ছে ট্রাফিক কার, আর এখানে এখন আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য ট্রাফিক পুলিশ আসছে, আগে নিয়ে চলে গেছে অলরেডি টো করে। আর যে দেখতে পাচ্ছ সামনে কতটা ভিড় আছে, বাট এত ভিড়ের মধ্যে কোনো রকম গ্যাঞ্জাম নেই, মানে একটা হর্ন বা আমাদের ইন্ডিয়াতে কী হলে যদি কোনো সিগন্যালে দাঁড়ানো হয় পি প্যাঁ পোঁ প্যাঁ, মতলব একটা প্রচুর রকম সাউন্ড আছে কানের মধ্যে, একটা বাজে সাউন্ড, বাট এখানে সেরকম কিচ্ছু নাই। যদি এক ঘন্টাও একটা ট্রাফিক থাকে তাহলেও কোনো রকম সাউন্ড পাবে না, কারণ এখানে কোনো রকম সাউন্ড থাকে না, বিনা উইদাউট সাউন্ডে এখানে সব কিছু চলে। আর সামনে দেখতে পাচ্ছ কারটা, সেই যে বললাম যে কারটা দেখাবো, সবাই বলবে কারটার নাম কী আছে, টু সিটার কার নাম্বার ওয়ান। তো অলরেডি সিগন্যাল হয়ে গেছে, রুমের দিকে চলে যাচ্ছি, তারপর রুমে যাওয়ার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, তারপর আবার বিকালে চলে আসবো। অলরেডি রুমের কাছাকাছি চলে এসেছি, আর এই যে সামনে হচ্ছে মুসলিম ন্যাশনাল আর্ট, যেটা হচ্ছে এখানকার মিউজিয়াম, আর অলরেডি চলে এসেছি রুমের কাছাকাছি। এই যে আমাদের বিল্ডিং রাইট সাইডের, তো সামনে গিয়ে রাইট সাইড রাইট টার্ন নিয়ে, রাইট টার্ন নিলেই আমাদের হচ্ছে বিল্ডিং। আমি অলরেডি বিল্ডিংয়ে গিয়ে খাওয়া দাওয়া করে স্লিপিং করে চলে এসেছি। তো এটা হচ্ছে চারটে বাজছে, তো চারটে বাজের ভিউটা দেখছো কতটা সুন্দর একটা মুহূর্ত, আজকে অতটা গরম নেই সেই জন্য খুবই ভালো লাগছে। আর রাইট সাইডে এই যে আনসার গ্যালারি দেখতে পাচ্ছো, এটা হচ্ছে আমাদের কাতার এখানকার মানে একটা রুমে বা একটা ঘরে যত রকম জিনিসপত্র লাগে ডেকোরেশন করার জন্য সব রকম এ টু জেড সব রকম জিনিস পেয়ে যাবে একই বিল্ডিংয়ে। আর সামনের ভিউটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আজকে। আর এই যে রাইট সাইডে যে মসজিদ দেখতে পাচ্ছ, যে গম্বুজের মতো ওপরে যে রাউন্ড সার্কেলের, এটা হচ্ছে কাতারের অনেক পুরনো একটা মসজিদ, অনেক পুরনো, এখানকার কাতারে একটা স্মৃতি বললেই চলে, যে কাতারে একটা বেস্ট এখনও পর্যন্ত পুরনো স্মৃতি দাঁড়িয়ে আছে সেরকম একটা ব্যাপার। আর এটাই হচ্ছে গোলসুক, আর এটা হচ্ছে আমার ডিউটির কাজ করার জায়গা, তো আমি চলে এসেছি অলরেডি কাজ করছি জায়গার কাছাকাছি। আর এই হচ্ছে আমাদের দোকান, যে দোকানে সবাই কাজ করে, সেলসম্যান আর করে, আমি তো ভেতরে অফিসে থাকি, মধ্যে মধ্যে সেলসম্যানেও আসি, সব রকমই কাজ করি আমি এখানে। তো আমি এখন অফিসের ভিতরে দেখবো কী অবস্থা হয়ে আছে, আমি যেরকম রেখে গেছি সেরকমই থাকবে, কারণ কাউকে বলে যায়নি কই যে ঠিকঠাক করার জন্য, দেখো যেরকম রেখে গিয়েছিলাম সেরকমই হয়ে আছে, তো কেয়ার করা যাবে, সব কিছু ঠিকঠাক করে। আবার রাত্রে ছুটি হয়ে গেছে, রুমের দিকে যাচ্ছি, তো অলরেডি রুমের কাছাকাছি আসে নিকো, জাস্ট বার হলাম ডিউটি থেকে। আজকে রাত্রের ভিউটা খুবই সুন্দর লাগছিলো এবং একটু শীত শীত ভাব ছিল, মানে ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, সেই জন্য আরও ভিডিওটা করলাম, দেখলাম কেমন লাগছে ভিডিওতে। তো হেঁটে হেঁটে যাচ্ছি আমরা রাত্রে, সবাই গাড়ি করে চলে গেছে, বাট আমরা একটু লেট তো হয়, তো সেই জন্য হেঁটে হেঁটে যেতে হয় রাত্রে, বেশি রাস্তা নয় অল্প রাস্তা, সেই জন্য হেঁটেই চলে যায়। তো সামনেই দেখতে পাচ্ছ শারজা যে হোটেল, এটা একটা বড়ো হোটেল আছে, তারপরে রাইট সাইডে রামাদা, তারপরে ওই সাইডে আছে একটা বিখ্যাত হোটেল, যে হোটেলটার নাম আমি করতে পারছি না। তো হেঁটে হেঁটে যাওয়ার সময় তোমাদের একটা জিনিস দেখাবো, এখানে মানে প্রবাসে যে মানুষ থাকে তারা কতটা কীরকমভাবে থাকে, একটা মানে আমার থেকেও বড়ো হয়তো এই যে বয়স বড় হবে, কিন্তু তার সাইকেলটা দেখবে, একটু পরে দেখাচ্ছি ধরো, আমি সিগন্যালের কাছে গেলেই সে সাইকেল নিয়ে আসবে। আর এই হচ্ছে সেই নাইট ভিউ, যে মসজিদের কত সুন্দর ভিউটা আছে, কাছে গেলে আরও সুন্দর ভিউ আছে, বাট এখন তো সময় নেই কাছে যাওয়ার মতো সেই জন্য। আর এখানে তোমাদের একটা জাদু দেখাবো, এই যে ওই যে সামনে থেকে আসছে একটা ছোটো ছেলে, এই দেখো একটা বড় ছেলে আসছে, এই দেখো সাইকেলটা দেখো তার, কতটা রোম্যান্টিক সাইকেল, কী আর বলবো,
মানে কিছু বলার নেই, একটা নতুন নতুন কিছু দেখলাম যেটার মধ্যে একটা নতুন কিছু অনুভূতি পেলাম। আর এই হচ্ছে কাতারের নাইট ভিউ, যে রাত্রে ভিউটা খুবই সুন্দর লাগে, বাট লাইফে কাজ করতে হয়, তাছাড়া আর কিছুই নাই, ডিউটি আর ডিউটি। আর পিছনের ভিউটা দেখো কত সুন্দর লাগছে রাত্রের মধ্যে, আর সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই রমেশ, আমরা দুজন আর একজন আছে, তিনজনের একটু ওভার ডিউটি হয় কারণ আমাদের একটু কাজ বেশি থাকে, সেই জন্য কাজটা একটু বেশি রকম করতে হয়। তো ওভার ডিউটি করার শেষে তারপর রুমে যাই সবাই মিলে। জাইতুন এখানে মধ্যে মধ্যে আমাদের পার্টি দেয় কোম্পানিতে, তো সেই জন্য পার্টি করতে বসা হয় এখানে। আর সামনে হেঁটে হেঁটে যাচ্ছি, সেই একই রাস্তা, একই জিনিস, সব কিছু একই ভিডিওতে দেখবে। বাট লাইফের একটা জিনিস কী বলে, বাইরে থাকলে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হবে, অনেক কষ্ট, অনেক কিছু আসবে লাইফে, বাট সেগুলো সবই ঠিক করে নিতে হবে, সবই নিজের কাছে। নিজে ঠিক করে নিতে পারলে ঠিক থাকবে, নিজে যদি ঠিক করে নিতে না পারি তাহলে ঠিক থাকবে না। আর যদি কোনো দিন কারোর কোনো প্রবলেম হয়, যদি সেখান থেকে সে পিছিয়ে যায় তাহলে সে আগে বার হতে পারবে না। যদি সে সেটাকে চেষ্টা করে আর সেটা আগে করতে পারে তাহলে আমার মতো সফলতা পাবে। কারণ আমি আগে অনেক কষ্ট করেছি, আমি আগে অনেক কষ্ট পেয়েছি, আমি প্রথমে এখানে আসার পর আমি আমার সঙ্গে অনেক কিছু হয়েছে, বাট সেগুলোকে ভুলে গিয়ে আমি আগে বার হয়েছি, আগে চেষ্টা করেছি, সেই জন্য আজকে আমি এই রাস্তা এইখানে বা এই পজিশনে আসতে পেরেছি। আর এই তো দেখতে পাচ্ছ ভিউটা খুবই সুন্দর, আজকে সুন্দর খুবই ভিউ লাগছে, সবাই সঙ্গে একই সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছি। হাঁটতে খুবই ভালো লাগে না, বাট এমনিতে তো কোথাও যাওয়া হয় না, সেই জন্য একটু হেঁটে হেঁটে যেতে ভালো লাগে। আর সামনের অলরেডি চলে এসেছি আমাদের রুমের কাছাকাছি, তো তোমরা যারা দেখছো তারা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দাও, যারা আছো সবাই। অলরেডি চলে এসেছি রুমের কাছে, সামনাসামনি সব, এখানে বাইরে দেশের লোক বেশি, আমাদের অরিজিনাল যে কাতারি আছে সে কাতারি অনেক কম। এখানে বাইরে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, সিডল, ফিলিপিন, সুদান, তারপরে অনেক দেশ আছে অনেক, সেই সব দেশের মানুষ এখানে বেশি বাস করে। তারপরে এখানকার মানুষ খুবই কম, আর যেগুলোই আছে সবই ভিআইপি, মানে ভিআইপি লেভেলের, কেউ গরিব নয়, সবই বড়লোক। আর এই যে দেখতেই পাচ্ছ কিছু বাঙালি মনে হয় হবে, বাংলাদেশ বাঙালি, তো তাদেরও ভিডিও করে নিলাম। চলে এসেছি রুমের কাছাকাছি, সবাই ভালো থেকো, সাবস্ক্রাইব করো প্লিজ।